রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনাবাদি জমিতে বেড়েছে কলা চাষ। স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় কলা চাষে ঝুঁকছেন চাষিরা। কলার ফলন ও বাজার দর ভালো হয় হাসি ফুটছে চাষিদের মুখে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলি ইউনিয়নে 120 একর জমিতে কলা চাষ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে সাজেক ইউনিয়নের গঙ্গারাম ও শুকনোছড়া এলাকায়। সাজেক ইউনিয়নের বাঘাইহাট বামে বাইবাসরা গ্রামের কলা চাষি জ্ঞান চাকমা বলেন, 3 বছর আগে 30 শতক জায়গায় 430টি কলা চারা রোপণ করার মাধ্যমে কলা চাষ শুরু করেছি। 1 বছর পর গাছে ফলন আসে। এ পর্যন্ত 80,000 টাকার কলা বিক্রি করেছি। আরও বিক্রি করতে পারবো বলেই আশা করি। সাজেক ইউনিয়নের দোজরি হাগলাছড়া এলাকার কলা চাষি কিনাধন চাকমা বলেন, 3 বছর আগে 24 শতক জমিতে কলা চাষ শুরু করি। এর আগে জমিগুলো অনাবাদি পড়ে থাকতো। একেবারে খালি পড়ে থাকার চেয়ে কলা চাষ করে যা আয় হচ্ছে তা অনেক ভালো এবং পারিবারিকভাবে সংসার চড়ছে বলে মন্তব্য করেন। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকে কলা চাষ বেড়েছে। এখানে একজনের দেখাদেখিতে অনেকেই কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের কারিগরি সহায়তা দিয়ে থাকি। অতুলাল চাকমা বলেন, এবছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবছর কলার ভালো ফলন হয়েছে। বাঘাইহাট বাজারে বিশিষ্ট কলা ব্যবসায়ী বৌদ্ধ চাকমা বলেন, সাজেকে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় কলা বাজারজাত করা হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে। কলা ব্যবসা করে তিনি বেশ পরিবারে ভরণ পোষণ চালিয়ে নিচ্ছেন বলে PIB 71 TV প্রতিনিধিকে জানান। বাঘাইহাট বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কলা ব্যবসায়ী PIB 71 TV প্রতিনিধির সাক্ষাৎকারে বলেন, এখানে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং বাজার ডাক বাবদ যেভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় যা আমাদের জন্য বড়ই ক্ষতি বলে মন্তব্য করেন। বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি রূপম চাকমার পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।